ওয়ার্ডস লেক, শিলংয়ের এটা একটা বিখ্যাত স্পট। তো সেইখানে যাওয়া হচ্ছে, তো বাইরের ভিউটা দেখা যাক বেশি কথা না বলে। ওকে, তো আমরা এখন যাচ্ছি ওয়ার্ডস লেক। তো এখান থেকে টিকিট দিতে হবে, বুঝছেন এই যে ওয়ার্ডস লেক। এন্ট্রি করেছি পার হেড 20 টাকা করে, এবং যদি ক্যামেরা নিয়ে আসেন তাহলে আলাদা, ক্যামেরা নিয়ে ঢুকতে গেলে আলাদা চার্জ দিতে হবে, মোবাইলে কোনো চার্জ লাগবে না। ঠিক আছে, আমরা ক্যামেরা জমা দিয়েছি। ঠিক আছে, এখান থেকে একটা ভিউ পয়েন্ট আপনাদের দেখিয়ে দেবো। সবাই ভিতরে ঢুকছে, এখানে এই সাইডে হচ্ছে লেফট সাইডের, ঠিক আছে, এরিয়া। ওই যে দেখতে পাচ্ছেন পুরোটা এদিক থেকে ঘুরে আস্তে 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 আমি রাইট সাইডে যাচ্ছি। রাইট সাইডে এই পুরোটাই, ফুলগুলো কিন্তু অসাধারণ। দারুণ, কিন্তু অসাধারণ লাগছে ফুলগুলো। ফুল আমার ভীষণ ভালো লাগে, ঠিক আছে। তো ফুলগুলো জাস্ট দেখুন, ঠিক আছে, উপরের দিকে দেখুন, সব কাপল বসে আছে পাহাড়ের যে খাই আর কি। হ্যাঁ, এই লেকটা দেখুন, এখান থেকে শুরু হয়েছে, এই দিকে চলে গেছে আস্তে 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 আস্তে, ওই সামনের দিকে ওই সাইড পর্যন্ত চলে গেছে। মেন আকর্ষণ হচ্ছে এখানে বোটিং, বোটিং যদি করেন খুব ভালো লাগবে, একটু হালকা। এখন অবশ্য এখানে রৌদ্র আছে কিন্তু কোনো গরম নেই, ঠিক আছে, ভালো লাগছে খুব, ওয়েদারটা খুব সুন্দর। বিকেল হলে আরেকটু ভালো লাগবে, কিন্তু এখানে যা দেখছি প্রত্যেকটা মিউজিয়াম বলেন যাই বলেন সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যারা আসবেন একটু তাড়াতাড়ি আসবেন, এটাই ভালো হবে, অসম্ভব সুন্দর। দেখুন ফুলগুলো, নাইস। এটা সেম গাছ, তাহলে আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো এখানে প্রচুর ফরেনার আসে এবং স্থানীয়রা অনেক বেশি আসে, যারা কাপল তারা বেশি করে আসে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন যাব, এখানে দেখছেন সব বোর্ডিং করছে, এই যে বোর্ড সামনে বোর্ডিং করছে। ইয়ে ঠিক আছে, ঠিক আছে, চলো, ওকে, লাভ ইউ। তো এখানে আমাদের সব গ্যাং চলে এসেছে, আমরা একটু সারাউন্ডিংটা দেখবো তারপরে। তো এখানে অনেকেই বোর্ডিং করছে, খুব মজা করছে, ওয়েদারটা এমন যে এখানে মজা করার মতোই। হ্যাঁ, এই যে সবাই দেখতে পাচ্ছেন এই সাইডটা আমি দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডস লেক, এই যে সব বোটিং করছে, কত সুন্দর অবস্থাগুলো দেখুন, এই দেখুন, দেখেছেন কত সুন্দর লাগছে ফুল। কাটা হয়েছে কীভাবে, কীভাবে জাস্ট কাটা হয়েছে, আর ফুলা ফুলটা দেখুন জাস্ট, দেখেছেন অসম্ভব সুন্দর। আমরা এদিক থেকে ঘুরে চলে যাব, ঠিক আছে, ওইখানে যাব। তো এই যে পাঁচিল মতো করা আছে, পাঁচিলের সাইড দিয়ে দেখুন গাছগুলো, নিচে নামছি ফুলগুলো জাস্ট দেখার জন্য, ঠিক আছে, দেখুন জাস্ট ফুলগুলো দেখুন, অসম্ভব সুন্দর কিন্তু, দেখেছেন এই যে ফুল, এটা কি ফুল বলতে পারবেন কেউ, এই যে গাছটা দেখুন পুরোটাই। তো এবার আমরা সামনের দিকে যাব, ওই দিকে যাচ্ছি সামনের দিকে, চলো। এখানে বিশেষ করে এখানকার স্থানীয় যারা এবং স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট তারাই বেশি এসছে দেখছি, ফরেনার আছে কিছু। এটা ওই সাইডের লেক শেষ হচ্ছে ওখানে, ঠিক আছে। আমরা একটু উপরের দিকে উঠছি, এই দেখুন এই উপরে উঠছি, ফুলগুলো দেখুন জাস্ট, দেখেছেন অবস্থা, দেখেছেন কত সুন্দর ফুল, এই দেখেন অসম্ভব সুন্দর কিন্তু, দেখেছেন অবস্থা, দেখেছেন মানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে না মোহিত করেছে জাস্ট, অসম্ভব সুন্দর লাগছে। ঠিক একটা ফুল দেখুন, এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর, এটাও সুন্দর লাগছে, ঠিক আছে, অসম্ভব সুন্দর লাগছে, দেখুন দেখুন এইটা, এই ফুল এটা দেখুন কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো এই সামনের দিকে এগিয়ে চলেছি, এখানে সব কাপল বসে আছে, ও ওই সাইডে দেখুন, ঠিক আছে। এখানে যদি আসেন তাহলে এখানে খেতে পারবেন, এই যে খাওয়ার জায়গা। আর রাইট সাইড দিকে গিয়ে ওই দিকটা চলে যাব, ঠিক আছে, ওই সাইডে চলে যাব। পিছনের দৃশ্যগুলো এই যে দেখতে পাচ্ছেন, পার্কের মধ্যে দেখুন পায়রার জন্য আলাদা করে জায়গা করেছে, ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, দারুণ কিন্তু। একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাই, এখানকার যে ফুল দেখুন জাস্ট, দেখেছেন কত সুন্দর,
অসম্ভব সুন্দর কিন্তু। দেখেছেন অবস্থা দেখেছেন। আর সামনে আরেকটা ফুল দেখাই আপনাদেরকে, আরেকটা এই আর কি লেকের যে গার্ডেন করেছে এই গার্ডেন ফুল দেখুন, জাস্ট এই যে ফুল অসম্ভব সুন্দর ফুল কিন্তু। নাম কে হ্যায় দিভানসিবা, পাস মে ইয়ে, থ্যাংক ইউ। পদ্ম ফুলের একটা পুকুর আছে যেখানে এখনো ফুল হয়নি, লেফট সাইডটা এখনো কভার করে উঠতে পারিনি, জাস্ট দেখুন কত সুন্দর, দেখুন সাইডটা দেখুন। তো উপরের দিকে যাচ্ছে একটু, পাহাড়ের উপরের দিকে, এই উপরের দিকে, এখান থেকে এইরকম দেখাচ্ছে দেখুন। লেকের একদম উপরে আছি, ঠিক আছে, লেক কি বলা যায় এটাকে, লেক কাম পার্ক, ঠিক আছে, লেক কাম পার্কই বলা যায় এটা। দেখুন আর একটা সুন্দর জিনিস আমি পেয়ে গেছি আমার খোঁজা যে জিনিসগুলোর মধ্যে। তো এই লেফট সাইড থেকে রাইট সাইড ঘোরাচ্ছি, মুভমেন্ট করছি ক্যামেরা, এই যে নিচের দিকে নামছে আমাকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু ক্রমশ আমাকে টানছে দেখুন। তো এই যে আমি যাচ্ছি, এখানে একটা ওয়াটার সিস্টেম ছিল সেটা নষ্ট হয়ে গেছে, এদিকের নজারাটা দেখুন। সামনের দিকে এগিয়ে চলেছি, আমরা যে গেটে এসেছিলাম গেটে পৌঁছে গেছি, গেটের ওই সাইডে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এইগুলো কী গাছ আপনাকে বলতে পারবেন, এগুলো কী গাছ যে আমরা বাড়িতে অনেক সময় ড্রয়িং রুমে রেখে দিই, ওই রকম ধরনের কিছু একটা, ঠিক আছে, একটু অন্যরকম। ফুলেদের সঙ্গে সেলফি নেবো নাকি, দাঁড়ুন চলুন দেখা যাক, আবার ফুলগুলো দেখা যাক, দেখুন ঠিক আছে। আমরা এবার যাচ্ছি রাইট সাইডের দিকে, ঠিক আছে, এ হচ্ছে লেক, এবার যাচ্ছি রাইট সাইডে, চলুন যাওয়া যাক। ফটো ফ্রেম করা আছে যেখানে সবাই অনেকে ফটো তোলে, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফটো ফ্রেম করা আছে, গাছ কীরকম ধরনের, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, কত সুন্দর না। ওই সেম ফুল গাছ আছে, আমরা ক্রমশ এগিয়ে চলেছি ডান দিকে, ঠিক আছে, প্রায় লেকের শেষ প্রান্তে চলে এসেছি। নাম বলতে পারলো না, ঠিক আছে, তো আমি এর নাম জানি না ঠিক, এই ফুলটার নাম কী আছে, ঠিক আছে, ফুলটা কিন্তু দারুণ লাগছে। তো পরবর্তী যে ফুলটা দেখবো সেটা হচ্ছে এই যে ফুল, তো সূর্যমুখী আপনার জানেন অনেক রকমের সূর্যমুখী হয়, তো এটা জানেন। আমার এখানে সারাউন্ডিংটা দেখুন, সারাউন্ডিংটা হচ্ছে সারাউন্ডিং। আমরা আর বেশি দূরে যাবো না, ওইদিকে আর যাবো না, ঠিক আছে, আমরা এবার ব্যাক করবো, তো আমরা এই সাইড দিয়ে ব্যাক করবো।